Next program, please. Next camera, I am going to get director mandu to তারা হবে যারা ট্রাইবাল অনলি ট্রাইবাল আর যাদের এ আছে আপনার ট্রাইবাল ল্যান্ড আছে এলওটি ল্যান্ড আছে জুতের ল্যান্ড আছে এই তো পাট্টা ল্যান্ড আর ওফার ল্যান্ড যারা আছে এই তিন ক্রাইটেরিয়াতে আমরা ল্যান্ড ডিটেলসটা নেব এখানে অ্যাকচুয়ালি আমাদের সাবডিভিশনে 80 হেক্টর আমাদের জায়গার পরিমাণ তো 80 হেক্টরকে আমরা স্যারের অনুসারে আমরা সবাই এখানে আলোচনা করেছি তো প্রত্যেক পরিবারকে আমরা 4 কানি করে দেব 4 কানি করে দেওয়ার অর্থ হলো একটা 5টা পরিবার 5 জনের একটা পরিবার 4 কানি দিলে মোটামুটি সে সংসারটা চালাতে পারে তো সেই এইভাবেই আমরা যে পরিকল্পনা নিয়েছি যে প্রত্যেক পরিবারকে 4 কানি করে দেয় তো 4 কানি করে দিলে একটা দেখা গেছে আমাদের 60 পরিবার হবে তো জোলাগাড়ি ব্লকে 60 পরিবার আর শান্তি বকাফা ব্লকে 60 পরিবার এইভাবেই আমরা শুরু থেকে এইভাবে আগাচ্ছি আর আমাদের অ্যাকচুয়ালি দেখুন সামনে মাসেই আমাদের বর্ষা এসে যাবে তো আমরা তাড়াতাড়ি করছি কেন এই মে মাসের মধ্যেই আমরা বেনিফিশিয়ারি লিস্টটা আমরা অনুরোধ করেছি পঞ্চায়েত সমিতির যে বিএসি চেয়ারম্যান আছে আমাদের দেওয়ার জন্য বেনিফিশিয়ারি লিস্টটা পাওয়ার পরেই আমরা গ্রাউন্ডে নেব আমরা আশা করি সব কিছু স্যারের ইনস্ট্রাকশনে সবারই আমরা নিয়েছি অংশগ্রহণ করেছি আশা করি আমরা আমাদের কাজ ভালোভাবে করতে বেনিফিশিয়ারি আমি সাথে যুক্ত করতে চাই যেহেতু গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সঙ্গে আলোচনা করেছে এবং বাইটা ভাই আমাদের এই দক্ষিণ ত্রিপুরা জেলাতে বিশেষ করে আমাদের শান্তিবাজার সাব ডিভিশন এরিয়া যে বিগত দিনে বহু বছর ধরে এরকমভাবে বেআইনিভাবে বন্ধকল চলছে এইগুলিকেও যাতে আমরা প্রশাসনের নজরে এবং আরক্ষা দপ্তরের মাধ্যমে যাতে আমরা বনটাকে যাতে রক্ষা করতে পারি তাদেরকে নজর রেখে গতকালকে সকালবেলায় আমাদের একটা শান্তিবাজার সাব ডিভিশন এরিয়ার আমাদের এসডিএম সাহেবের নেতৃত্বে আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে বেআইনিভাবে দখল ছিল প্রায় 40 পরিবারের মতো আমরা সেইগুলিকে তারারে আমরা অনেকবার আমরা বোঝানো হয়েছে এবং আমিও স্পটে প্রায় সপ্তাহখানিক আগে আমি ডিএফও সাহেব এসডিএফও সাহেব এবং এসডিপিও সাহেবকে সঙ্গে নিয়ে তাদেরকেও বোঝানো হয়েছে তারা গতকালকে আমাদের এসডিএম সাহেব উনি গিয়ে যারা বেআইনিভাবে দখল করে বসে আছে সেটাকে তারা উচ্ছেদ করে দিয়েছে এবং সাথে সাথে আমি সেটাই আমাদের এই সাব ডিভিশন এরিয়ার সমস্ত আমাদের জনজাতি বাইরে যারা আবাসী আছে তাদেরকে আমি সেটাই অনুরোধ রাখবো আমরা লিগেলি আমরা পাট্টা দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং দিয়েছি গত 5 বছরে আমাদের আমরা সারা ত্রিপুরার যদি রেকর্ডটা দেখি আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেল থেকেও আমরা অনেক সংখ্যা আমরা পাট্টা দিয়েছি এই আগামী দিনেও আমরা পাট্টা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিন্তু লিগেলিভাবে দেব যদি পাবলিকরা আমাদের কাছে এসে দরখাস্ত করে বা দাবি রাখে বা আমাদের লোকাল যেহেতু আমাদের পঞ্চায়েত বিসি আছে ভিলেজ কমিটি পঞ্চায়েত আছে এবং আমাদের ব্লক লেভেল বিডিও সাহেবরা আছে এবং প্রতিনিধিরা আছে তাদের কাছে যদি আমাদের আবেদনগুলি পত্রগুলি যদি দেয় বা আমাদের আমার কাছে যদিও আছে আমরা লিগেলি আমরা পাট্টা দেবো না কেন পাট্টা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের সরকার প্রত্যেকটা যারা ভূমিহীন আছে গৃহহীন যারা আমাদের জনজাতি বাইরে যারা আছে তাদেরকে আমরা পাট্টা দেবো না কেন কিন্তু লিগেলিভাবে দেবো কিন্তু সেইগুলিকে যদি পাট্টা না চাওয়ার আগে যদি
বনটাকে নষ্ট করার চক্রান্তে বা বনটাকে দখল করার চক্রান্তে যদি আইনটা নিজের হাতে যদি তুলে নেয়, তাহলে তখনই আইনের মধ্যে কিন্তু ফাঁসে যাবে, ফেঁসে যাবে। তার কারণে আজকে আমাদের এটা শান্তিবাজার সাবডিভিশনের আন্ডারে এই স্কিমটা ইমপ্লিমেন্ট হয়। এই সেইভাবে আজকে আমাদের আমাদের এই অর্থ বছরে বা এই বছরে আমাদের এই স্কিমটাকে আবার পুনরায় আমরা কীভাবে সঠিকভাবে মনিটারিং করা যায় এবং সঠিক মানুষকে কীভাবে আমরা ডিস্ট্রিবিউশন করা যায় এবং যেই বেনিফিশিয়ারিগুলি পাবে সেই স্কিমে তারা যাতে লাভবান হতে পারে বা স্কিমগুলি যাতে সাকসেসফুল করতে পারে তার দিকে নজর রেখে আমাদের টার্গেটটা যে কীভাবে ফুলফিল করা যায় সেটা নিয়ে আজকে বিশেষ করে আমাদের মেন এজেন্ডা এবং মেন আলোচনার বিষয়। এই আশা করি আমরা আজকে আমাদের এই এজেন্ট শান্তিবাজার সাব ডিভিশনের আমাদের এজেন্ট সাহেবের চেম্বারে আমাদের মিটিং হয়েছে, খুব ভালো ফুলফিল মিটিং হয়েছে, খুব ভালো ডিসিশন হয়েছে এবং আমরা বেনিফিশিয়ারিগুলিকেও সঠিকভাবে যাতে আমরা আইডেন্টিফাই করা যায় বা সিলেকশন করা যায় এবং সঠিকভাবে আমাদের সিজনের মধ্যে এই বেনিফিশিয়ারি বা এই স্কিমটাকে যাতে ইমপ্লিমেন্ট করা যায় সেটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যতে আশা করি আগামী দিনে ভালো হবে। এই খুব উৎসাহিতভাবে আমরা সমস্ত আমাদের এমপ্লয়রা যারা আছে তারা সবাই উৎসাহিত আছে এবং সঠিক সময়ে সঠিক প্রজেক্টটাকে যাতে ইমপ্লিমেন্ট করা যায় তার দিকে সবাই এগিয়ে আছে। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আমাদের সমস্ত এই শান্তিবাজার সাব ডিভিশন আমাদের জুরিডিকশন এরিয়ার সমস্ত আমাদের জনজাতি ভাই এবং বোনরা যারা আছে সকলের কাছে আমার আবেদন থাকবো আগামী দিনে আমরা যাতে সুষ্ঠুভাবে আমরা শান্তভাবে যাতে পরিবেশটা আমরা বসবাস করতে পারি তার দিকে সবাই সহযোগিতা করার জন্য এবং আগামী দিনে সেটাই সমস্ত আমাদের এই সাব ডিভিশন জুরিডিকশন এরিয়াতে যতগুলি আমাদের সরকারের সুযোগ সুবিধা রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের হোক যতগুলি আমাদের স্কিমগুলি আছে আমরা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের দায়িত্ব, তাই সেইগুলি আমরা নজর রেখে আমরা কাজ করছি, সকলে সহযোগিতা করার জন্য আবেদন করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ।